হ্যালো গাইস, স্মার্ট স্টাডিজ ফানে আপনার সবাইকে স্বাগত। আজকে হিস্ট্রি মোগল এম্পায়ারের সেকেন্ড যে ভিডিও সেটা নিয়ে আমরা আপনার সামনে হাজির হয়েছি। তো সেটার জন্য যে ফার্স্ট ভিডিও সেটা আপনাদের আগে দেখতে হবে। সে ফার্স্ট ভিডিওটা দেখার জন্য আপনারা এখানে যে কার্ডটা আছে সেই কার্ডটি ক্লিক করলে আপনারা ফার্স্ট ভিডিওটা পেয়ে যাবেন। সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে বাবর এবং হুমায়ুন সম্পর্কে আছে এবং তারপর এই ভিডিওতে আসবেন। তো এই ভিডিওটা যেমন যে কোনো হিস্ট্রি যেহেতু, সেহেতু হিস্ট্রির একটা ইম্পর্টেন্ট একটা লেসন সেটা হচ্ছে এই মোগল এম্পায়ার, সেটা নিয়ে এই ভিডিওটা করা। এই ভিডিওতে আমি আজকে শের খাঁ বা শের শাহের কথা আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। তো হুমায়ুন সিংহাসনে যখন বসেন, তারপর যেটা আমরা আগে ভিডিওতে আলোচনা করেছি, তিনি শের খাঁর কাছে পরাজিত হন এবং তিনি ভারতের সিংহাসন থেকে চ্যুত হন এবং শের খাঁ সিংহাসনে বসেন। তো শের খাঁ অ্যাকচুয়ালি ছিলেন সুরবংশীয় রাজা, ঠিক আছে, সুরবংশীয় রাজা ছিলেন। তার বাল্যকালের নাম ছিল ফরিদ খাঁ, ঠিক আছে। তিনি প্রথম জীবনেই তিনি অ্যাকচুয়ালি রাজা ছিলেন না, তিনি এক অভিজাত ব্যক্তি ছিলেন। তো 1534 সালে তিনি অ্যাকচুয়ালি স্বাধীন নরপতি হন। তার উপর দায়িত্ব ছিল জালাল খাঁ বলে একজন জনৈক রাজার। তিনি যতদিন নাবালক ছিলেন, তার জালাল খানের দায়িত্ব ছিল ফরিদ খাঁ বা শের খাঁয়ের উপর। তো আস্তে আস্তে তার প্রতিপত্তি অর্থাৎ শের খাঁয়ের প্রতিপত্তি বাড়তে থাকে এবং সেটা জালাল খাঁকেও যথেষ্ট বিচলিত করে। সেই জন্য 1534 সালে জালাল খাঁ এবং বিহারের কিছু আমির ওমরাহ যারা আছে এবং মামুদ শাহ, বাংলার মামুদ শাহ, তারা শের খাঁয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এই যুদ্ধ সুরজগড়ের যুদ্ধ নামে পরিচিত। ওকে, সেটা হয় 1534 সালে। এবং এই যুদ্ধের পর শের খাঁ বিহারের স্বাধীন নরপতি হিসাবে নির্বাচিত হন এবং মানে স্বাধীন নরপতি হন, বিহারের সিংহাসনে বসেন। এরপর 1537 খ্রিস্টাব্দে, যখন আমি আগে ভিডিওতে বলেছি 1537 খ্রিস্টাব্দে 1537 খ্রিস্টাব্দে যখন হুমায়ুন তার চুনার দুর্গ দখল করেছিলেন, তখন আক্রমণ করেছিলেন, তখন শের খাঁ চুনার থেকে পালিয়ে গৌড়ে স্থান নেন এবং তিনি 1538 সালে তিনি গৌড় দখল করেন। ওকে, এরপর হুমায়ুন চুনার দুর্গ দখল করার পর যখন গৌড়ের দিকে যাত্রা শুরু করেন, তখন তিনি গৌড় থেকে পালিয়ে যান, শের খাঁ গৌড় থেকে পালিয়ে যান এবং হুমায়ুন বিনা বাধায় বাংলায় প্রবেশ করেন। এরপর হুমায়ুন দীর্ঘ 9 মাস ব্যাপী বাংলায় বিভিন্ন রকম আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে শের খাঁ বাকি যে সমস্ত কনৌজ, বারাণসী এবং এসব কিছু কিছু এসব এলাকা তিনি দখল করতে শুরু করেন এবং লাস্টে কনৌজ তখনও দখল করেননি, তিনি কনৌজের দিকে অগ্রসর হন। তখন যখন হুমায়ুন দেখেন যে শের খাঁ সব দখল করে নিতে চলেছে, তখন তিনি আতঙ্কিত হয়ে তিনি কনৌজের উদ্দেশ্যে রওনা দেন এবং 1539 খ্রিস্টাব্দে তার সাথে অর্থাৎ শের খাঁয়ের সাথে হুমায়ুনের যুদ্ধ বাঁধে, সেটি চৌসার যুদ্ধ নামে পরিচিত। ওকে, এই চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হয় এবং শের খাঁ জয়ী হন এবং এই যুদ্ধের সাথে সাথেই দ্বিতীয় আফগান সাম্রাজ্য বলা যেতে পারে, আফগান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা হয় এবং মুঘল সাম্রাজ্য ভেঙে যায়। মুঘল সাম্রাজ্য সিংহাসনচ্যুত হয়, দিল্লি সিংহাসনচ্যুত হয়। এরপর এই যুদ্ধে, চৌসার যুদ্ধে জয়লাভের পর বাবর খান শের খাঁকে শের শাহ উপাধি দেন এবং শের শাহ উপাধি নিয়ে শের খান সিংহাসনে বসেন। এরপর 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন পুনরায় তার সমস্ত শক্তি সেনাবাহিনী নিয়ে পুনরায় তার বিরুদ্ধে শের খাঁয়ের বিরুদ্ধে আক্রমণ করেন এবং এই যুদ্ধটা কি ছিল, বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধতেও হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হন এবং তিনি ভারত ছেড়ে যেতে বাধ্য হন এবং সিন্ধু উপত্যকায় তিনি ঘুরে বেড়াতেন এই সময়। ওকে, এটা ছিল তার সিংহাসন আরোহণ। এরপর 1545 সালে তিনি বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গ অবরোধ করছিলেন, সেই সময় বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়। এই ছিল তার ছোট জীবনী। ওকে, কীভাবে তিনি দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন মুঘলদেরকে সরিয়ে।
এরপর তার শাসন ব্যবস্থা, অ্যাকচুয়ালি হুমায়ুনের আমলে শাসন ব্যবস্থা খুব বাজে ছিল, কিন্তু এবং তাকে খুব তিনি খুব সুন্দরভাবে সেই শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, অনেক তিনি কর্মচারী নিযুক্ত করেছিলেন, সেগুলো আলোচনা করব। তার চারজন মন্ত্রী ছিলেন, চারজন মন্ত্রী ছিলেন কি কি, তাদেরকে বলা হতো দেওয়ানি উজিরাত, দেওয়ানি আর্জ, দেওয়ানি রিসালত ও দেওয়ানি ইনসা, এই চারজন তার মন্ত্রী ছিল। এছাড়া আরও অনেক তার কর্মচারী ছিল, যেমন সিকদারি সিকদারান, তারপর মুনসেফ, আমিন, চৌধুরী, এরকম বহু তিনি আরও কর্মচারী নিযুক্ত করেছিলেন বিভিন্ন কাজের জন্য। তিনি এছাড়া তিনি প্রথম জমি জরিপ ব্যবস্থা করেছিলেন, এবং জমি জরিপ করে সে পুরো জমি মাপ ঝোঁক করে সেগুলোকে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ওকে, এবং তিনি তার একটা উল্লেখযোগ্য কীর্তি হলো তিনি পাট্টা এবং কুবুলিয়াত প্রচলন করেছিলেন। তো পাট্টা এবং কুবুলিয়াত কী? পাট্টা হচ্ছে যখন একটা জমির যে উপর যে প্রজাটা অধিকার আছে, সে প্রজা জমির যখন কর দিত বা রাজস্ব দিত, তখন তার শর্ত অনুযায়ী একটা দলিল তাকে দেওয়া হতো, এই দলিলটা পাট্টা নামে পরিচিত হয়। এবং পাট্টাতে মানে দলিলটাই যে প্রজাটা সই করত সেটাকে মেনে নেওয়ার জন্য বা কবুল করে নেওয়ার জন্য, সেই সইটাকে এই ঘটনাটাকে বা এই এই সিস্টেমটাকে বলা হতো কুবুলিয়াত। ওকে, এটি তার সময়ের একটি উল্লেখযোগ্য একটি তিনি একটি উল্লেখযোগ্য একটি সিস্টেম প্রচলন করেন, এই দুটি। এছাড়া তিনি রুপি নামে একটা রৌপ্য মুদ্রা চালু করেন এবং দাম নামে একটি তাম্র মুদ্রা প্রচলন করেন। তাই রুপি নামে একটি রৌপ্য মুদ্রা এবং দাম নামে একটি তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন। এছাড়া কি 1400 মাইল ব্যাপী তিনি একটি গ্রান্ড ট্রাঙ্ক রোড, যেটা এখন এখন গ্রান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত, সেই বিশাল রোডটি তিনি নির্মাণ করেছিলেন। এগুলি খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য। ওকে, এছাড়া তাছাড়া আরও জানা যায় যে তিনি 1700টা 1400, এটা 1400 মাইল ছিল, জানা যদি দরকার নেই। এছাড়া তিনি জানা যায় তিনি 1700খানা সরাইখানা তৈরি করেন, এছাড়া রাস্তার ধারে বৃক্ষরোপণ করেছিলেন, পান্থশালা করেছিলেন, এবং পান্থশালাগুলোর যে খাবার দাবারের যে মান ছিল, কোয়ালিটি ছিল, সেটা খুবই উন্নত মানের ছিল। এবং পরবর্তীকালে এইসব যেগুলো এই যে পান্থশালাগুলো ছিল না, এইগুলো ঘিরেই পরবর্তীকালে মার্কেট বা বাজার গড়ে উঠেছিল। আর শুধু তাই নয়, বাজারগুলো যে সমস্ত বিভিন্ন রকম খবর দাবর এইসবগুলো খবর দেওয়া নেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবেও সেগুলো ই হয়েছিল, খবর ওখানে লেনদেন হতো। তো সেই খবরগুলো তাড়াতাড়ি যদি আসতে পারে, সেই জন্য তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা প্রবর্তন করেন, এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা তিনি প্রবর্তন করেন, এবং সেই কাজটি একটি উচ্চ সেই কাজটি চালানোর জন্য পরিচালনার জন্য একটি উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগ করেন, তা এবং তার সেই পদটির নাম দেওয়া হয় দারোগাই চৌকি। ওকে, এই ছিল তার শাসন ব্যবস্থা। এছাড়া তার পুলিশি তার সেই সময় যে পুলিশি অবস্থা ছিল সেগুলি খুবই উল্লেখযোগ্য ছিল, সেগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর ঝিলাম নদীর তীরে তিনি রোটাসগড় নামে একটি দুর্গ নির্মাণ করেন, রোটাসগড় দুর্গ। ওকে, এছাড়া তিনি আরও কয়েকটি জিনিস নির্মাণ করেছেন, যেমন তিনি পুরানা কিল্লা এবং কিলা ই কুহনা নামে একটি মসজিদ, এগুলো তিনি নির্মাণ করেছিলেন। আর একটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে তার প্রধান সেনাপতি ছিলেন হিন্দু সেনাপতি ব্রহ্মজিৎ গৌড় ছিলেন তার প্রধান সেনাপতি। এই ছিল তার জীবন, মানে তার কাজকর্ম। এরপর তার মৃত্যুর পর তার পুত্র সিংহাসনে বসেন ইসলাম শাহ, এবং তারপর তার পুত্র ফিরোজ নাবালক ছিল এবং তাকে হত্যা করে তার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ আদিল শাহ সিংহাসনে বসেন। ওকে, মোহাম্মদ আদিল শাহ সিংহাসনে বসেন। মোহাম্মদ আদিল শাহ ছিলেন খুবই অকর্মণ্য, মানে কাজ কাজবাজ করতেন না, খুবই বিলাসপ্রিয় ছিলেন। তো স্বাভাবিক তার সেই জন্য বেশি দিন টেকেনি, 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন আবার ফিরে আসে। তিনি লাহোর, দিল্লি এবং আগ্রা জয় করেন এবং মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন 1555 সালে। মানে তিনি যে গিয়েছিলেন 1539 থেকে 1555, এই সময় পর্যন্ত একটা গ্যাপ পড়ে গেছিলো মুঘল এম্পায়ারে, এবং এই সময় রাজত্ব করেছিলেন সুরবংশীয় রাজারা। ওকে, এরপর 1556 খ্রিস্টাব্দে হুমায়ুন
লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মারা যান। তো আমি এই ভিডিওটা আগের ভিডিওর সাথে এই জন্য রাখতে চাইনি, কারণ এটা অনেকটা বড় হয়েছে এবং সেটা বড় হওয়ারই কথা। তো অ্যাকচুয়ালি খুবই একটা উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে, মানে একজন উল্লেখযোগ্য নরপতি ছিলেন শের খাঁ। তার আমাদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে কৃষি ব্যবস্থা, সব রকম ব্যবস্থাই খুব উন্নত হয়েছিল। ঐতিহাসিক স্মিথ এটা বলেছিলেন যে যদি তিনি এভাবে আর কয়েকদিন বেঁচে থাকতেন, শের খাঁ যদি আর কয়েকদিন বেঁচে থাকতেন, তাহলে হয়তো মোগলদের মতো একটি এত এটি একটি এত একটি গুরুত্বপূর্ণ একটি সাম্রাজ্য গড়ে উঠতে বাংলায় এখানে ভারতে গড়ে উঠতে পারতো না, এরকম মন্তব্য তিনি করেছেন। যাই হোক, তো সেইগুলো এই হলো, আপাতত এই হলো শের খাঁ। তো এই হচ্ছে শের খাঁ নিয়ে। শের খাঁ সূর্যবংশীয় রাজা ছিল, বাল্যকালের নাম ছিল ফরিদ খাঁ। তো এই আছে, আবার রিপিট করলে অনেক টাইম লেগে যাবে, তো যদি আরেকবার দেখতে ইচ্ছা হয় সেটা আপনি ভিডিওটা আবার পুনর প্রথম থেকে রিপিট করে দেখতে পারেন, এবং চাইলে নোট করে নিলে খুব ভালো হয়, নোট করে যদি নিতে পারেন। তো এই ছিল শের খাঁ এবং হুমায়ুন। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, এবং যদি কোনোরকম কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে, যেটা আমি বারবার বলি, সেটা কিছু যদি থাকে বা আপনার কীরকম ধরনের ভিডিও চাইছেন, কীরকম ধরনের ভিডিও পছন্দ করতে চাইছে চান যে আমি আপলোড করি, এবং এই ভিডিওটা কেমন লাগলো, সেগুলো নিচে কমেন্ট করে বলুন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফাইড হয়ে যেতে পারেন এবং ভিডিওটির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।